আমরা টিএমএস সান ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আর আজকে এসে গেছি পূর্ব মেদিনীপুরের কলমদান। এটা হচ্ছে কোন থানা? খেজুরি। খেজুরি থানার কলমদানে আছি। এখানে হতে চলেছে একটা বড় মাপের কম্পিটিশন। আর এখন আছি আমি বর্মন মিউজিকের সামনে, আর পেয়ে গেছি বর্মন মিউজিকের অপারেটর দাদাকে। নমস্কার। নমস্কার, ভালো আছেন? ঠিক আছে। তো এই দাদা ভাই, আজকে বর্মন মিউজিকে দেখতে পেয়েছেন কতগুলো মেশিন সেট আপ রয়েছে, টোটাল মেশিন সেট আপ উনি অপারেট করছেন, এবং সেট আপ এখানে বসেই বাজছে, কারণ রোড শো অন্যান্য সেট আপ আসবে, তাদের সাথে একটা কম্পিটিশন হবে, তাই তো? ঠিক আছে, আমরা রোড শো কম্পিটিশন সবকিছু দেখতে পাবো। আর বর্মন মিউজিক এখানে একটা বড় মাপের সেট আপ, আমার সকল বন্ধুরা জানে। আর আজকে এই প্রথমবার আমি আমার ভিডিওর মধ্যে দাদা ভাইকে পেয়েছি এবং কিছু কথা শেয়ার করছি। দাদা ভাইদের সেট আপটা কোথাকার? আপনি কি প্রথম থেকে বাজাচ্ছেন বর্মনের? দু বছর আপনি বর্মনের অপারেট করছেন, তাই তো? ঠিক আছে। দাদা ভাই অনেক কোথায় কোথায় কম্পিটিশন গেছেন একটু বলুন, আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন আমার বন্ধুদের। আর একটা বিষয় আমি জানবো, বর্মন মিউজিকের এই যে মানে পপ বেস, তো এর আগে কি বড় সেট আপ ছিল? 10-9 বা 6 ওই সম্বন্ধে একটু বলুন। 8-9 ছিল। 8-9 ছিল না? যাক, আমি সেটা দেখিনি। এখন কি চেঞ্জ হয়ে গেছে, তাই তো? এখান থেকে কালকের উঠে যাবে আমাদের কাঁথি, ওখান থেকে যাবে কোলাহাট, লাগাতার ভাড়া আছে, মানে পরপর চলতেই থাকছে, মানে এখান থেকে বাড়ি আর পৌঁছাচ্ছে না, এখান থেকে আবার ফিল। ঠিক আছে, এখান থেকে কাঁথিতে আছে, দু মাস পরে বাড়ি ফিরবে। তাহলে সব ব্যাগপত্র গামছা দিয়ে বেরিয়েছেন, মানে ফুল প্যাকেজ করে বেরিয়ে পড়েছে, 2 মাস পরে ওনারা বাড়ি ফিরবে। সত্যি সেট আপকে কতটাই ভালোবাসেন এবং সেট আপকে ভালোবেসেই বলবো অপারেট করেন ওনারা। ঠিক আছে, এখানে অনেক দাদা ভাইরা ওয়েট করছে, আর কথা বাড়াচ্ছি না। এরপর বর্মন মিউজিক একটা ফুল স্পিকারে বাজবে, আর দাদা ভাইকে আমি রিকোয়েস্ট করবো না, কমিটির যারা দাদারা ভাইরা রয়েছে তোমরা বলো কি গান বাজবে এখন। তো ঠিক আছে, দাদা ভাইরা বলেছেন যে একটা স্পিকার চেক দিবেন। ঠিক আছে, তো বর্মন মিউজিক স্পিকার চেক কিভাবে বাজছে বন্ধু অবশ্যই থাকুন। ঠিক আছে দাদা ভাই, আপনি বাজান, আমার বন্ধু দেখে থাকো বর্মন মিউজিক কিভাবে বাজতে পারে, দেখতে থাকুন। Chandipur se chico ta kyun kare ho bacha bhai ye ya jaldi ja।